তার প্রথম কথা হলো যে বিক্রেতা এরকম কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যে মিথ্যার ফলে কিন্তু ক্রেতা নিতে রাজি হয়েছেন। যেমন বিক্রেতা যদি বলেন যে আমার আসলে এত টাকা দাম পড়েছে এটা কেনা, আসলে এত টাকা পড়েনি, ক্রেতা বেচারা মনে করেছে তাহলে তো ঠিকই আছে, খুব বেশি দাম তিনি চাননি, তিনি নিয়ে নিলেন, তাহলে এক ধরনের ধোকায় তিনি পড়ে গেলেন। এরকম মিথ্যা কথা বলে যদি তিনি বিক্রি করেন এবং অতিরিক্ত মূল্য নেন তাহলে এটা নাজায়েজ হবে। আর সেই সাথে আরেকটি কথা হলো, বিক্রেতা যদি বিক্রয় করার সময় দেখেন যে ক্রেতা হয়তো বেচারা এই জিনিসটার মূল্য, সঠিক মূল্য তিনি জানেন না, এই চান্সে তার কাছ থেকে তিনি অনেক চড়া মূল্য নিয়ে নিলেন, হাঁকিয়ে নিয়ে নিলেন, এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালগাশ শানা ফালাই সামিন্না, যে ধোকা দিল সে আমার উম্মত হতে পারে না, কারণ তিনি ধোকা দিয়ে অতিরিক্ত এবং চড়া মূল্য নেন, এটা তার জন্য নাজায়েজ হবে না। যদি তিনি মিথ্যা কথা না বলেন, কত দাম পড়েছে এসব কথা বললেন না, তারপরে ক্রেতা তিনি নতুন কি পুরাতন সেটা তিনি জানেন না, কিন্তু তিনি তার মতো করে দাম চেয়েছেন আর ক্রেতা তাতে সম্মত হয়েছে, তাহলে বিক্রেতার জন্য এটা জায়েজ হবে। নির্দিষ্ট কোনো পার্সেন্ট ইসলামী শরিয়া ঠিক করে দেয়নি, এখানে ইসলামী শরিয়া বিষয়টি ন্যস্ত করে দিয়েছে ক্রেতা বিক্রেতার উপরে, তারা উভয়ে যদি সম্মত হয়ে কোনো একটা দাম নির্ধারণ করে, ইসলামী শরিয়াত সেখানে কোনো প্রকার বাধা আরোপ করে না, এটা হলো মৌলিক বিধান। তৃতীয় যে কথাটি খেয়াল করতে হবে তা হলো, একজন মুমিন, একজন মুসলমান, তিনি বিক্রি করার সময় ক্রেতার খুব বেশি কষ্ট না হয়, খুব বেশি লাভ করে অনেক বেশি সম্পদ আহরণ করার লোভ তার ভিতরে যেন না থাকে, এ বিষয়টি খেয়াল করা উচিত। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরহামাল্লাহু আবদান সামহান ইযা বা সামহান ইযা ইশতারা সামহান ইযা ইক্তাদা, অর্থাৎ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি রহম করবেন যে বান্দা, যে মানুষটি বিক্রি করার সময় কোমলতার পরিচয় দেয়, কঠোরতার পরিচয় দেয় না, সহজ করে দেয় ক্রেতার জন্য, যার সাথে লেনদেন করবে তার সাথে সহজ এবং কোমল যেন হয় সে বিষয়টি খেয়াল করে। খুব বেশি চড়া মূল্য, অযৌক্তিক মূল্য, অনেক বেশি লাভ করলেন যাতে ক্রেতার জন্য কষ্ট হয়ে গেল, তাহলে সেটা কিন্তু মুমিনের চরিত্র হতে পারে না। যথাসম্ভব আপনার তার প্রতি যেন খুব বেশি জুলুম হয়ে না যায়, কষ্ট হয়ে না যায়, এদিকটা খেয়াল করা উচিত।